জীবনে যাকে পাওয়া যাবে না ভাগ্য তার সাথে সম্পর্ক করিয়ে দেয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা সরি বললেই সব ভুল বুঝাবুঝি এক নিমেষেই মিটে যায়। একতরফা ভালোবাসা এমন হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অপরজন শুধু পাগল ভেবে অবহেলা করে যায়। যে মানুষ অভিমান করে দূরে চলে যায় সেটা আসলে অভিমান না, সেটা হলো অভিনয়, আর দূরে চলে যাওয়ার একটা বাহানা মাত্র। মানুষ ঠিকই বলে, এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, জানি কিছুটা কষ্ট হবে, তবু তার জন্য বসে থেকো না যে তোমার মূল্য বোঝে না। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে থাকে সেটা শুধু সময় বলে দেয়। অভিমান ভুলে গেলেও অপমান ভুলবেন না, কারণ অভিমান হয় ভুল থেকে আর অপমান হয় বেইমানি থেকে। পিছনে ফিরে তাকানোটা হলো আবেগ আর সামনে আগানোটা হলো বাস্তবতা। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবেন আপনি, কিন্তু কারো মায়ের প্রেমে পড়ে দেখো, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকে যাবে। উপকার একটা অদ্ভুত জিনিস, করলে মনে রাখে আর না করলে মনে রাখে না। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনোই অন্য কারোর জন্য থেমে থাকে না, একটু বাধা পেলে রাস্তা বদলে ফেলে। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস। তুমি যতই মানুষের উপকার করো না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কখনোই তুমি সবার কাছে ভালো হতে পারো না।